সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গত 26শে জুন মালদা জেলার বৈষ্ণবনগরের দরিয়াপুর ঘোষপাড়া গ্রামে সাদাউল শেখ নামে এক 20 বছরের ছেলেকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে মোটরসাইকেল চুরির অভিযোগ দিয়ে প্রকাশ্য দিনের বেলা পিটিয়ে তাকে মারা। পুলিশ নিষ্ক্রিয়, যখন সে প্রায় মৃতপ্রায় তখন পুলিশ গিয়ে তার মাকে বলছে এই নাও টাকা নিয়ে তুমি হাসপাতালে নিয়ে যাও। পুলিশের দায়িত্ব হচ্ছে এইটুকু যে মানে মৃতপ্রায় সন্তানকে নিয়ে মা যাতে হাসপাতালে যেতে পারে তার ব্যবস্থা করে, এবং সে মালদা হাসপাতালে নিয়ে গেলে তাকে রেফার করা হয় পিজি হাসপাতাল। পিজি থেকে গত 28 তারিখ সে মারা যায়। পুলিশ প্রশাসন সম্পূর্ণ নির্বিকার, বাংলার মুখ্যমন্ত্রী তিনি খতিয়ান দিচ্ছেন আমার দলের এত লোক মারা গেল, অমুকের দলে এত লোক মারা গেল, আমার এত আক্রান্ত হলো, কাকবানি ফেরত দেন। কিন্তু তার থেকেও যে ভয়ঙ্কর জিনিস বাংলার বুকে ঘটল সে ব্যাপারে তার কোনো সুনির্দিষ্ট মতামত, এই ব্যাপারে আমরা শুধু ধিক্কার জানাচ্ছি তাই না, আমরা আতঙ্কিত যে এই জিনিস যদি বাংলার বুকে ঘটতে থাকে তাহলে আমরা বাংলার মানুষ কোথায় গিয়ে দাঁড়াব। এবং সেই ঘটনা ঘটার পরে পশ্চিমনগরের পাশেই হচ্ছে কালিয়াচক, মুসলিম অধ্যুষিত বিধানসভা, অটোমেটিকলি তার একটা রিয়াকশন গিয়ে সেখানে পড়ছে। এবং আমাদের ভয় হচ্ছে যে এই ধরনের ছোট ছোট ঘটনার থেকে কেন্দ্র করে একটা বৃহত্তর সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হবে। আমরা সরকারের কাছে এটি দাবি করব যে সরকার এর নিরপেক্ষ তদন্ত করে একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দিক, যাতে এই রোগ আর অন্য কোথাও ছড়াতে না পারে। একটা এক্সাম্পলারি পানিশমেন্ট যদি হয় তাহলে অটোমেটিক্যালি যারা এই ধরনের দুর্বৃত্ত তারা খানিকটা সংযত হবে। দ্বিতীয়ত, এর মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, যে মারা গেল সে গেল, কিন্তু তার পরিবারের জন্য আমরা কংগ্রেসের পক্ষ থেকে দাবি করছি যে তার পরিবারের একজনকে একটি চাকরি দেওয়া এবং 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া। এটি হচ্ছে আমাদের আজকে এই ঘটনাকে কেন্দ্র করে প্রেসকে ডেকেছিলাম। মানে কার গর্বী মারা গেল? মুখ্যমন্ত্রী তো কোনো দলের না, মুখ্যমন্ত্রী তো 9.5 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, তার কাছে তৃণমূলের মানুষও যেরকম, বিজেপির মানুষও তেমনি, কংগ্রেসের মানুষও তেমনি, সিপিএমের মানুষও।